আজকে আমাদের একটা খুবই ছোট অনুষ্ঠান, কিন্তু খুব তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান, যে ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চের সঙ্গে পশ্চিমবঙ্গের তিনটি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় সমঝোতা পত্র স্বাক্ষরিত হচ্ছে। কলকাতার সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় এবং পুরুলিয়ার সিদ্ধকান্ত বিরসা বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন হয়তো কেউ কেউ যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং উপদেশে প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ বা আইলেসআর এর জন্মলগ্ন থেকে পশ্চিমবঙ্গের যাকে বলে ভাষা সংস্কৃতি, অনুবাদ কর্ম, এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ কর্ম এবং জনজাতি কেন্দ্রিক অধ্যয়ন এবং গবেষণার কাজে আইলেসআর গভীরভাবে নিবিষ্ট হয়ে আছে। আইলেসআর এবং সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজকে যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হল, তাই রাজ্যে সংস্কৃত পালি ভাষা সাহিত্যের চর্চাকে, ভাষা সাহিত্যের চর্চাকে আরো সুদূর প্রসারী এবং বিস্তৃততর করা। এই সমঝোতা চুক্তির পরিসরে সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যে যে পাঠ্যক্রম এবং গবেষণা প্রকল্প আইলেসআর যৌথভাবে অংশগ্রহণ করবে এখন থেকে, সেগুলো হল: এক, সংস্কৃত অনুবাদ এবং সংস্কৃতি অধ্যয়নে এলিমেন্টারি সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স প্রদান; দুই, পিএইচডি এবং পোস্ট ডক্টরাল গবেষণা; তিন, বিভিন্ন রিসার্চ প্রজেক্ট; চার, গুরুত্বপূর্ণ কালচারাল সংস্কৃত টেক্সটের অনুবাদ; পাঁচ, দুষ্প্রাপ্য সাংস্কৃতিক সংস্কৃত এবং পালি দুষ্প্রাপ্য সাংস্কৃতিক ভাষিক এবং সাহিত্যিক উপাদানে সংরক্ষণ এবং আর্কাইভ করে তোলা। পুরুলিয়ার সিদ্ধকানহু বিরসা বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন গত এক দশকের সময় বেশি যাবৎ ধরে যাবৎ পুরুলিয়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। পুরুলিয়ার স্থানিক ভাষা এবং সাংস্কৃতিক চর্চা, সংরক্ষণ এবং বিকাশ এই বিশ্ববিদ্যালয়ের সদর্থক পদক্ষেপ নিয়েছে। আমি নিজে সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেছি যে সেখানে কত যত্ন করে এই ধরনের কাজ, এই ধরনের চর্চা হচ্ছে। আমি তাদের সমস্ত আর্কাইভ এবং সমস্ত মিউজিয়ামে গিয়ে দেখেছি, খুবই গুরুত্বপূর্ণ কাজ, সকলের চোখের অন্তরালে খুব নীরবে বিশ্ববিদ্যালয় সেই কাজটি করে চলেছে। ফলে এই বিশ্ববিদ্যালয়ের সদর্থক পদক্ষেপে রাজ্য শিক্ষার উৎকর্ষ এবং ঐতিহ্যকে বজায় রেখেছে, এই ঐতিহ্যকে তা নিঃসন্দেহে বলা চলে। আজকের এই সমঝোতা সূত্রের স্বাক্ষরের পর আইলেসআর এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে যে যে বিষয়গুলি অংশগ্রহণ করবে তা হল: এক, সাঁওতালি এবং কুর্মালি ভাষা, সংস্কৃতি এবং অনুবাদ বিষয়, এলিমেন্টারি সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স প্রদান; দুই, পিএইচডি গবেষণা; তিন, কালচারাল টেক্সটের অনুবাদ; চার, বিপন্ন ভাষার সংরক্ষণ, চর্চা এবং অন্যান্য গবেষণা প্রকল্প। এবং আপনারা এও জানেন যে সবথেকে নবীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে সাঁওতালি ভাষার বিশিষ্ট কবি সাধু রামচাঁদ মুর্মু নামাঙ্কিত। সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় স্থাপনের মূল উদ্দেশ্যই ছিল জনজাতি কেন্দ্রিক পঠন পাঠক ও চর্চাকে বৌদ্ধিক চর্চার মূল স্রোতে সামিল করা। সে কাজে বিশ্ববিদ্যালয়ের আজকে থেকে হাত তুলল আইলেসআর। সাধু রামচাঁদ মুর্মুর সমস্ত সাহিত্যকর্মকে নানা ভাষায় অনুবাদের মাধ্যমে উপস্থিত করা এই সমঝোতা চুক্তির আওতায় যেমন রয়েছে, তেমনই আছে ঝাড়গ্রাম অঞ্চলের স্থানীয় ভাষা এবং সংস্কৃতির পঠন পাঠন এবং গবেষণার পরিকল্পনা।